الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد أو كما قال عليه الصلاة والسلام شردية شبابتي حضرات علماء اكرام سمانيت سودي سماج এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, আমি আশা করি আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন আজকের এই মুবারক সম্মেলনটা সিরাতুন নবী সম্মেলনের নামে আয়োজিত। এই সিরাতুন নবী কথার অর্থ হল মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। আমাদের নবীর জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। আমাদের নবী এই পৃথিবীতে 63 বৎসর জীবন যাপন করেছেন। এই 63 বৎসরের শুরুতে এক রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করে পৃথিবীতে এসেছিলেন, আবার 63 বৎসর পরে আরেক রবিউল আউয়াল মাসে এই দুনিয়ার থেকে তিনি বিদায় হয়ে গেছেন। দুই রবিউল আউয়ালের মধ্যবর্তী 63 বৎসরের পবিত্র জিন্দেগিটাকেই সিরাতুন নবী বলা হয়। এই 63 বৎসরের জীবন ইতিহাসের কোন কোন অংশের আলোচনা করা ফরজ, যেমন নবী কিভাবে নামাজ পড়তেন, উম্মতকে নামাজ পড়ার কথা কিভাবে বলেছেন, নবী কিভাবে উম্মতকে নামাজ শিক্ষা দিয়েছেন, এগুলি জানা বোঝা এবং জীবনে বাস্তবায়ন করা উম্মতের জন্য ফরজ। আর কোন কোন অংশের আলোচনা করা ওয়াজিব, কোন কোন অংশের আলোচনা করা সুন্নত, একেবারে সর্বনিম্ন স্তরের অংশ সিরাতুন নবীর যা আলোচনা মুস্তাহাব। নবীর পবিত্র জিন্দেগির 63 বৎসরের জীবন ইতিহাসের এমন কোন সামান্যতম অংশ নাই যার আলোচনাতে সব নাই। নবীর পবিত্র জিন্দেগির যে কোনো অংশের আলোচনা সওয়াবের কাজ। যে অংশ উম্মতের জন্য অনুসরণ করার ক্ষমতা নাই,
নবীর জীবন ইতিহাসের যে অংশ উম্মতে আলোচনা করতে পারবে না, উম্মতে পালন করতে পারবে না, পালন করার ক্ষমতাও নাই, পালন করার নির্দেশও নাই, এমন অংশের আলোচনা করাও সওয়াবের কাজ। এক কথায় নবীর পবিত্র জীবন ইতিহাসের যে কোনো অংশের আলোচনাই সওয়াবের কাজ। যেমন ধরেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস তার জন্ম থেকে শুরু হয়েছে, আর আমাদের নবীর জন্মকে বলা হয় মিলাদুন নবী। নবীর জন্মের ঘটনার আলোচনাও সওয়াবের কাজ, কিন্তু এইভাবে কেউ জন্ম হতে পারবে না। নবী যেভাবে জন্মগ্রহণ করেছেন এইভাবে আর কোনো মানুষ জন্মগ্রহণ করতে পারবে না। নবীর জন্মের আলোচনায় সিরাতুন নবী বিষয়ক কিতাবগুলিতে উল্লেখ আছে। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে খৎনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন, নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করা মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন, এইভাবে আর কোনো মানুষের পক্ষে জন্ম হওয়া সম্ভব নয়। নবীর মতো জন্ম হতে পারবে না কেউ, কাজেই এটা অনুসরণ করতে পারবে না, অনুসরণ করার ক্ষমতাও নাই, অনুসরণ করার নির্দেশও নাই, কিন্তু আলোচনা করা সবের কাজ। নবী যেভাবে জন্ম হয়েছেন এই জন্মের ঘটনা আলোচনা করাটা সবের কাজ, নফল বন্দেগীর সব। এইভাবে নবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অংশের আলোচনাই সওয়াবের কাজ। এমন কোন অংশ নাই সিরাতুন নবীর যার আলোচনাতে সওয়াব নেই। নবী কিভাবে খাইতেন, কিভাবে ঘুমাইতেন, কিভাবে চলতেন, কিভাবে কথাবার্তা বলতেন, কিভাবে সংসার পরিচালনা করতেন, কিভাবে সমাজ পরিচালনা করতেন, কিভাবে দেশ পরিচালনা করতেন, সব ঘটনাই রসুলের জীবন ইতিহাসে উল্লেখ আছে এবং সবগুলির আলোচনাই সওয়াবের কাজ। এই সিরাতুন নবী বা নবীর জীবন ইতিহাসটাকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। এক ভাগ হল নবীর কাছে ওহী নাযিল শুরু হওয়ার আগের 40 বৎসর, আর এক ভাগ হল ওহী নাযিল শুরু হওয়ার পর থেকে মক্কায় অবস্থানকালীন 13 বৎসর, আর এক ভাগ হল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরবর্তী 10 বৎসর। সিরাতুন নবীর প্রথম অংশ 40 বৎসরের, এই অংশটাকে কাবলান নবুয়ত বলা হয়। সিরাতুন নবীর দ্বিতীয় অংশটা 13 বৎসরের, এই অংশটাকে মক্কি জিন্দেগি বলা হয়। সিরাতুন নবীর তৃতীয় অংশটা 10 বৎসরের, এটাকে মাদানী জিন্দেগি বলা হয়। প্রথম অংশের 40 বৎসর আর দ্বিতীয় অংশের 13 বৎসর, 40 আর 13 = 53, আর তৃতীয় অংশের 10 = 53, এই হইল 63 বৎসর জীবন ইতিহাসের সংক্ষিপ্ত সূচিপত্র। ওহী নাযিল শুরু হওয়ার পূর্ববর্তী 40 বৎসরের জীবন ইতিহাসটা এর একটা বৈশিষ্ট্য আছে, 13 বৎসরের মক্কি জিন্দেগীর আরেকটা বৈশিষ্ট্য আছে, 10 বৎসরের মাদানী জিন্দেগীর আরো একটা বৈশিষ্ট্য আছে। সবগুলি একদিনে বিস্তারিতভাবে ধারাবাহিকভাবে আলোচনা করার সময় নাই, সুযোগ নাই। আমি প্রথম অংশ সম্পর্কে কিছু কথা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, আর বাকি দুই অংশ 13 বৎসরের মক্কি জিন্দেগীর আলোচনা, 10 বৎসরের মাদানী জিন্দেগীর আলোচনা ইনশাআল্লাহ ইসলামী সংগ্রাম পরিষদ যতদিন টিকে থাকবে, হবিগঞ্জ জেলা শাখা এবং হবিগঞ্জ সদর উপজেলা শাখা এবং হবিগঞ্জ পৌরসভা শাখা, হবিগঞ্জ জেলা কেন্দ্র সদর উপজেলা এবং পৌরসভা,
এই তিন কমিটির উদ্যোগে তিনটা সম্মেলন ইনশাআল্লাহ প্রতি বছরে হবিগঞ্জে সিরাতুন নবীর নামে হবে। আমি যদি আপনারাও বেঁচে থাকেন, আমিও বেঁচে থাকি, আর আল্লাহ যদি আমাদের সবাইকে এই সম্মেলনগুলিতে যোগদান করার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে সিরাতুন নবীর ইতিহাস ইনশাআল্লাহ বলতে থাকব। আপনাদের জন্য একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার হলো, হবিগঞ্জ ইসলামী সংগ্রাম পরিষদ যে সংগ্রামী মহাপুরুষ গঠন করেছিলেন, পরিচালনা করেছিলেন, হযরত আল্লামা মুখলিসুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, হবিগঞ্জের কোনো মানুষ তান উনাকে চিনে না এমন হতে পারেনি। নূতন প্রজন্ম ছোট ছোট শিশু বাচ্চারা হয়তো না চিনতে পারে, বয়স্ক কেউ চিনে না এমন হতে পারে না। উনি উনার কর্মময় জীবন, ব্যস্ত জীবনের মাধ্যমেই সমাজের কাছে সুপরিচিত। তিনি যেভাবে যোগ্যতার সাথে ইসলামী সংগ্রাম পরিষদ গঠন করেছিলেন, পরিচালনা করেছিলেন, আপনাদের সৌভাগ্য হল তার ইন্তেকালের পরে বর্তমানে উনার সুযোগ্য সাহেবজাদা মৌলানা আবু সালে সাদি দামাত বারাকাতুহুম এই সম্মেলনের প্রধান সেক্রেটারির দায়িত্ব পালন করে যাচ্ছেন। কাজেই আমি আপনাদের সাথে সাথে ওনার কাছেও এই আবেদনটা রাখতে চাই যে প্রতি বৎসরে বৎসরে এখানে হবিগঞ্জ শহর এবং শহরের আশেপাশে যে কটা ইসলামী সিরাতুন নবী সম্মেলন সংগ্রাম পরিষদের উদ্যোগে হবে, উনি যদি কথাগুলি সংরক্ষিত রাখেন এবং প্রতি বৎসরে বৎসরে আমাকে স্মরণ করে দেন যে গত বছর এই পর্যন্ত আলোচনা হয়েছিল, এখন এই বছর এই পরিমাণ আলোচনা হওয়া দরকার, ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে এই সিরাতুন নবীর আলোচনা ইনশাআল্লাহ পেশ করতে থাকি। আজকে শুধু সিরাতুন নবীর প্রথম অধ্যায়, চল্লিশ বৎসরের কাবলার নবুয়ত, এই চল্লিশ বৎসরের জীবন ইতিহাস সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। সিরাতুন নবীর প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের, এর নাম কাবলার নবুয়ত, দ্বিতীয় অধ্যায় ১৩ বৎসরের, এর নাম মক্কি জিন্দেগি, তৃতীয় অধ্যায় ১০ বৎসরের, এর নাম মদানী জিন্দেগি। এই হইল চল্লিশ যোগ ১৩ যোগ ১০ সমান ৬৩। প্রত্যেকটা অধ্যায়ের এক একটা পৃথক পৃথক বৈশিষ্ট্য আছে। চল্লিশ বৎসরের প্রথম অধ্যায়ের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, ১৩ বৎসরের মক্কি জিন্দেগির আরেকটা বৈশিষ্ট্য আছে, ১০ বৎসরের মাদানী জিন্দেগির আরো একটা আলাদা বৈশিষ্ট্য আছে। আজকে শুধু প্রথম অংশের বৈশিষ্ট্যটার কথা বলি। সিরাতুন নবীর প্রথম অংশ চল্লিশ বৎসরের জিন্দেগি, এর বৈশিষ্ট্য হল পবিত্র জিন্দেগির এই অংশটা নবীর জন্য নবুয়তের দলিল। চল্লিশ বৎসরের জীবন ইতিহাসটা ছিল নবীর জন্য নবুয়তের দলিল। এর মর্ম হইল, এই কথার ব্যাখ্যা হইল, জন্ম থেকে নিয়ে ওহিনাদিল শুরু হওয়া পর্যন্ত চল্লিশটি বৎসরের জীবন ইতিহাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে নবী ছিলেন এই কথার প্রমাণ হিসাবে জাতির সামনে পেশ করেছেন। তার জন্মের ঘটনা দেখলেও প্রমাণ হয় এইরকম জন্ম নবী ছাড়া আর কেউ হতে পারে না। তার শিশুকালের ঘটনা বলি দেখলেও প্রমাণ হয় এইরকম ঘটনা নবী ছাড়া আর কার জীবনে ঘটতে পারে না। এইভাবে একাধারে চল্লিশটি বৎসরের জীবন ইতিহাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করে রেখেছেন, যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দেওয়ার পরে কেউ যেন প্রশ্ন করার সুযোগ না পায় যে মুহাম্মদ আল্লাহর রাসূল কিভাবে হইল। প্রশ্নের জবাব চল্লিশ বৎসরের জীবন ইতিহাস সাক্ষী যে মুহাম্মদ এইভাবে আল্লাহর রাসূল হইল। যেমন ধরেন, এই যে বললাম, জন্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করা, এভাবে ভূমিষ্ঠ হইয়াই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করতে পারবে কোনো মানুষ? একমাত্র নবী ছাড়া আর কেউ? তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল হইল? নবীর জন্য নবুয়তের দলিল হইল। শিশুকালে আমাদের নবী মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেও তিনি
দুধ মা হালিমা সাদিয়ার দুধ পান করেছেন। আমরা নবীর উম্মত হিসাবে কথাগুলি আমাদের জানা এবং মনে রাখা দরকার। আমাদের নবীর গর্ভধারিণী মায়ের নাম ছিল আমেনা, আর দুধ পানকারিণী দুধ মায়ের নাম ছিল হালিমা। এখানে একটা লম্বা ইতিহাস আছে যে আমেনার সন্তানকে হালিমা কেন দুধ পান করাইতে গেলেন। এই ইতিহাসটা একটু লম্বা এবং কঠিন হবে, এই জন্য আজকের মতো ইতিহাসের এই অংশটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটা বিশেষ রহস্যজনক কারণে হালিমা রসুলের দুধ মা হয়েছিলেন, আমিনার গর্ভ থেকে জন্ম হইলেও দুধ পান করাইছেন হালিমা। এবার আপনারা বলুন তো, হালিমা আমিনার ছেলেকে দুধ পান করাইতে পারবেন নিজের কোনো সন্তান থাকলে না না থাকলে? থাকলে। হালিমার নিজেরও দুধ পানকারী একজন শিশু, এক শিশু ছেলে ছিল, এই জন্য হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাইতেন, আমিনার ছেলেকেও দুধ পান করাইতেন। এমত অবস্থায় হালিমার দুধ পানকারী শিশু কজন হইল? দুইজন। তাই আমাদের শিশু নবী দুধ মা হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন, আর এক স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে নিজের দুধ ভাইয়ের সাথে এত বড় ইনসাফ একমাত্র নবী ছাড়া জগতের কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আপন দুধ ভাইয়ের সাথে কুলের শিশু থাকা অবস্থায় এত বড় ইনসাফ নবী ছাড়া আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল হইল? ঘটনাটা নবীর জন্য, নবুয়তের দলিল হইল। ঘটনা প্রমাণ করে ইনি সাধারণ মানুষ না, ইনি সর্বশ্রেষ্ঠ নবী। গেল দুধপানকালীন ঘটনা। এরপরে শিশুকালে হালিমা সাদিয়াদের শিশু মুহাম্মদকে লালন পালন করলেন, দুধ পান করাইলেন। শিশুকালে তিনি কুলের শিশু থাকাকালেও উলঙ্গ হননি। বলেন কুলের শিশু থাকাকালে উলঙ্গ না হওয়া, এত বড় সুরুচি সম্পন্ন শিশু আপনাদের নবী সারা জগতে আর কোনো মানুষ হতে পারে? তাহলে কুলের শিশু থাকাকালেও উলঙ্গ না হওয়াটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। ঘটনা প্রমাণ করে তিনি সাধারণ মানুষ ছিলেন না, তিনি সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন। মাত্র একদিনের একটা ঘটনা আছে শিশুকালের। একদিন অগত্যা নবীর শরীর থেকে কাপড় সরে গেছিল কোনো কারণবশত, সতর খুলে গেছিল। নবীর শিশুকালে একদিন অগত্যা অল্প সময়ের জন্য নবীর সতর খুলে গেছিল, যে কারণে নবী অস্বাভাবিকভাবে চিৎকার দিয়া কান্না শুরু করেছিলেন। তাড়াহুড়া করে তার সতর ঢাকলে পরে তার কান্দা বন্ধ হয়েছে। পরবর্তী জীবনে বয়স্ক হওয়ার পরে যখন নবীর স্মরণ হইত যে শিশুকালে একদিন মুহূর্তের জন্য আমার সতর খুলে গেছিল, তখন নবীর চেহারা মোবারক লজ্জায় লাল হয়ে যেত। শিশুকালে এক মুহূর্তের জন্য একজন সতরের কাপড় সরে গেছিল, এই কথা শুনে লজ্জিত হওয়া, এত বড় মহান চরিত্র একমাত্র আমাদের মহানবী ছাড়া জগতের কোনো মানুষের হতে পারে না। বুঝে থাকলে বলুন তো, ঘটনাটা কার জন্য, কিসের দলিল? ঘটনাটা নবীর জন্য, নবুয়তের দলিল। এইভাবে নবীর বয়স যখন 4 বছর হইল, 4 বছর বয়সে একদিন জিবরিল ফিরিশতা আসলেন, নবীকে শোয়াইলেন, নবীর সিনা কাটলেন, শরীরের ভিতরের সিনার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে ধুইলেন, ধুইয়ে আবার সিনার ভিতরে ঢুকাইয়া জোড়া লাগাইয়া দিলেন। এতে নবীর কোনো কষ্ট হইল না, রক্তপাত হইল না, জোড়া লাগাইতে কোনো সিলাইয়েরও দরকার হইল না, মেডিসিনেরও দরকার হইল না, সাথে সাথে জোড়া লেগে গেল। এটাকে কিতাবের ভাষায় সাক্ষ্য সদর বলা হয়, বাংলা ভাষায় বলে বক্ষ বিদারণ। কিন্তু এই সমস্ত কঠিন শব্দ সব
সাধারণ মুসলমানের জন্য বোঝা সম্ভব হয় না। এই জন্য আমি বলে থাকি এটাকে কুদরতি অপারেশন। নবীর চার বছর বয়সে নবীর সিনা মুবারক অপারেশন হয়েছিল, হাসপাতালের অপারেশন নয়, কুদরতি অপারেশন। কারণ কাটতে নবীর কষ্ট হইল না, শিলা জোড়া লাগাইতে সিলাইয়েরও দরকার হইল না, মেডিসিনেরও দরকার হইল না। এটাকে কি আপনি মেডিকেটেড অপারেশন বলবেন না কুদরতি অপারেশন? কুদরতি অপারেশন। কত বছর বয়সে? চার বছর বয়সে। চার বছর বয়সে কোনো মানব সন্তানের এমন কুদরতি অপারেশন কোনো মানুষের হতে পারে একমাত্র নবী ছাড়া? তাইলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? ঘটনাটা নবীর জন্য, নবুয়তের দলিল। এই জন্ম থেকে দিয়ে চল্লিশ বছর পর্যন্ত এরকম অজস্র ঘটনা আল্লাহ নবীর দ্বারা ঘটাইছেন, যেগুলির প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে তিনি নবী। যেন চল্লিশ বছর পরে যখন ঘোষণা দেওয়া হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন যেন কেউ বলতে না পারে রাসূলুল্লাহ কিভাবে হইল, আমরা তো বুঝলাম না। চল্লিশ বছর পর্যন্ত বুঝতে থাকো ইনি আল্লাহর রাসূল। এইরকম কুদরতি অপারেশন নবীর জীবনে সর্বমোট চারবার হয়েছে। একবার হয়েছে চার বছর বয়সে, একবার হয়েছে কত বছর বয়সে? চার বছর বয়সে। আর একবার হয়েছে দশ বছর বয়সে, আর একবার হয়েছে চল্লিশ বছর বয়সে, আর একবার হয়েছে মেরাজের রাত্রিতে প্রায় বায়ান্ন বছর বয়সে। প্রত্যেকটা কুদরতি অপারেশনের পিছনে রহস্য আছে। এই রহস্যগুলি বলতে থাকলে শুধু কুদরতি অপারেশনের বিবরণে বিবরণে আজকের সময় শেষ হয়ে যাবে। এই জন্য অন্যান্য কুদরতি অপারেশনগুলির কথা না বলে আজকে শুধু চার বছর বয়সের কুদরতি অপারেশনটার কথা বলি। মানুষের সন্তানদের অন্তরে তিন বছর, চার বছর, পাঁচ বছর বয়স হইলে পরে তাদের মনের মধ্যে খেলাধুলার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা সন্তানাদির মা বাবা হয়েছেন, তিন বছরের ছেলে মেয়ে, চার বছরের ছেলে মেয়ে, পাঁচ বছরের ছেলে মেয়ে সঙ্গী সাথীদেরকে নিয়ে আর কোনো কিছু সুযোগ না পাইলে রাস্তার পাশে বসে রাস্তার দুলা দিয়া বাত রান্নার খেলা করে, ইটের ফাঁকি দিয়া বানায় ফুলাও, কচুর ডগা দিয়া বানায় কুরমা, আর কাদা মাটি দিয়া বানায় পিঠা। এই ধরনের খেলাধুলার প্রতি আকর্ষণ এই বয়সে মানুষের, মানব সন্তানের অন্তরে সৃষ্টি হয়। আর খেলাধুলার মধ্যে মাত্র সামান্য কিছু খেলাধুলা আছে যেগুলি মানুষের শরীরের উপকার হয়, স্বাস্থ্যের উপকার হয়, মন মানসিকতার উপকার হয়। এই সামান্য কিছু খেলাধুলা ছাড়া হাজারের মধ্যে নয়শো নিরানব্বইটা খেলা এমন আছে যে খেলার দ্বারা মানুষের মূল্যবান সময় নষ্ট হয়, স্বাস্থ্য নষ্ট হয়, সংসারের ক্ষতি হয়, ধর্মের ক্ষতি হয়। তাহলে খেলাধুলার বেশিরভাগ খেলাধুলাই ভালো না বেশিরভাগ খেলাধুলাই খারাপ? বেশিরভাগ খেলাধুলাই খারাপ। এই সময়টাও আজকে আমার হাতে নাই যে কোন কোন খেলার দ্বারা মানুষের উপকার হয় যেগুলি জায়েজ আছে, আর কোন কোন খেলাধুলার দ্বারা মানুষের ক্ষতি ছাড়া উপকার হয় না, যে কারণে খেলাধুলাগুলি জায়েজ নয়, ওই আলোচনার বিস্তারিত করার মতো সময় আজকে আমার হাতে নাই। অন্য দিন সুযোগ পেলে ইনশাল্লাহ আমি বলে দেব। কাজেই আমরা মোটামুটিভাবে এতটুকু বুঝি যে খেলাধুলা, বেশিরভাগ খেলাধুলা ক্ষতিকর, সামান্য কিছু খেলাধুলা আছে উপকারী, আর বেশিরভাগ খেলাধুলাই ক্ষতিকর। এই ক্ষতিকর খেলাধুলার প্রতি নবীর অন্তর যেন জীবনে কোনোদিন আকৃষ্ট না হয়, এই জন্য যেই বয়সে খেলার প্রতি মনে আকর্ষণ সৃষ্টি হয় সেই বয়সে আল্লাহ ফিরিস্তা পাঠাইয়া নবীর সিনার কুদরতি অপারেশন কইরা নবীর অন্তরাত্মা ধুইয়া চির জীবনের জন্য নবীর অন্তর থেকে খেলার আকর্ষণ পরিষ্কার করে দিয়েছিলেন। এই উদ্দেশ্যে চার বছর বয়সে নবীর সিনা মুবারকের কুদরতি অপারেশনটা হয়েছিল। এই জন্যই দেখা যায় পরবর্তী জিন্দেগীতে নবী কোনো নাজায়েজ খেলায় অংশগ্রহণ করবেন দূরের কথা,
যে সমস্ত খেলা জায়েজ আছে এই ধরনের খেলায় নবী সক্রিয়ভাবে কোনোদিন জীবনে অংশগ্রহণ করেননি, বরং জায়েজ খেলাগুলির যারা খেলত এদের খেলার মাঠের পাশে দাঁড়াইয়া শুধু দেখতেন, এর বেশি খেলায় অংশগ্রহণ করতেন না। কারণ ওই চার বৎসর বয়সে নবীর অন্তর দুইয়া খেলার আকর্ষণ নবীর অন্তর থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল। গেল প্রথম কুদরতি অপারেশনের বিবরণ। বুঝে থাকলে বলুন তো, নবীর জীবনের সর্বপ্রথম কুদরতি অপারেশন, সিনা মুবারকের কুদরতি অপারেশন কত বৎসর বয়সে হয়েছিল? চার বৎসর। রহস্য কি? খেলার আকর্ষণ অন্তর থেকে দূর করে দেওয়ার জন্য। খেলার আকর্ষণ অন্তর থেকে দূর করে দেওয়ার জন্য। এরপর যখন নবী সমাজে চলাফেরা করার যোগ্য হইলেন, হাঁটা চলার যোগ্য হইলেন, তখন লক্ষ্য করা গেল নবীর শরীরের গাম মুবারকের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হয়। নবীর শরীরের গামের মধ্যে কেমন সুগন্ধ হইত? মেশকে আম্বরের মতো সুগন্ধ হইত। যে কারণে নবী কোন রাস্তা দিয়া গেলেন কেউ যদি জানতে চাইত অতি সহজে বুঝতে পারত, যেই রাস্তার বাতাসের মধ্যে আতরের সুগন্ধ পাওয়া যেত প্রমাণ হয়ে যেত নবী এই রাস্তা দিয়া গেছেন। যেহেতু নবীর শরীরের গাম মুবারকে মেশকে আম্বরের মতো সুগন্ধ হইত, এই জন্য এই শরীর মুবারক নিয়া নবী যেদিকে যাইতেন যেই রাস্তা দিয়ে, এই রাস্তার বাতাস পর্যন্ত অনেকক্ষণ সুগন্ধে মুখরিত হইয়া থাকত। বলেন তো ঘটনাটা কার জন্য, কিসের দলিল? ঘটনাটা নবীর জন্য, নবুয়তের দলিল। নবীর পেশাবে পায়খানায় সুগন্ধ হইত নবী, এই কারণে নবী পেশাব করলে জমিনের সাথে সাথে খাইয়া ফেলত, নবী পায়খানা করলে সাথে সাথে জমিনে খাইয়া ফেলত। নবী এ পেশাব করার কিছুক্ষণ পর অথবা পায়খানা করার কিছুক্ষণ পর কোন লোক ওইখানে গেলে পেশাব পাইত না, পায়খানা পাইত না, জমিনে খাইয়া ফেলত। কেন? নবীর পেশাবে সুগন্ধ হইত, নবীর পায়খানায় সুগন্ধ হইত। বুঝে থাকলে বলুন তো, পেশাবের মধ্যে সুগন্ধ হওয়া, পায়খানার মধ্যে সুগন্ধ হওয়া একমাত্র আমাদের নবী ছাড়া আর কোনো মানুষের পক্ষে কি সম্ভব? তাহলে এই সমস্ত ঘটনা কার জন্য, কিসের দলিল? এই সমস্ত ঘটনা নবীর জন্য, নবুয়তের দলিল। আরো যখন কিছু বয়স্ক হইলেন, যখন একটু দূরবর্তী এলাকায় নবী ঘোরাফেরা করার, সফর করার, চলাফেরা করার মতো হইলেন, তখন দেখা গেল নবী কোনো রাস্তা দিয়া গেলে যদি রোদের কারণে নবীর শরীরে কষ্ট হইত, আকাশ আকাশের মেঘের খণ্ড নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়া দিয়া সাথে সাথে যাইত। আকাশের মেঘ নবীর মাথার উপর ছায়া দিয়া নবীর যেদিকে যাইতেন মেঘের খণ্ড ছায়া দিয়া নবীর সাথে সাথে সেদিকে যাইত। আচ্ছা আপনারা বলুন তো, একজন মানুষের মাথার উপর যদি মেঘের ছায়া থাকে, তাহলে কি তার নিজের ছায়াটা জমিনে পড়বে? পড়বে না। এই কথাটা না বোঝার কারণে অনেকে বলে নবীর ছায়া ছিল না, কিন্তু এটা সঠিক কথা নয়, ভুল কথা। ওইখান আসল কথা সঠিকভাবে বুঝতে পারে না, এই জন্য আসলটা না বলে অন্যটা বলে। কথাটা বুঝে থাকলে আপনারা বলুন, আসলেই নবীর ছায়া ছিল না, না মেঘের ছায়ার কারণে জমিনে ছায়া দেখা যাইত না? হ্যাঁ, মেঘের ছায়ার কারণে জমিনে ছায়া দেখা যেত না। যখন মেঘের ছায়া দিত না, তখন নবীর শরীর মুবারকের ছায়া জমিনে পড়তো, তখন ছায়া দেখাও যেত। এই মেঘে যে ছায়া দিয়া দিয়া সাথে সাথে যেত, এটা কোন সময়? যে সময় রোদের কারণে নবীর কষ্ট হইত। কিন্তু সব মৌসুমের রোদেই কি শরীরে কষ্ট হয়? না, কোনো কোনো মৌসুমের রোদে শরীরে আরাম হয়। আরাম হয় যখন, তখন তো ছায়া দেওয়ার দরকার হয়েছে না, তখন নবীর ছায়া জমিনে পড়ত। আর যদি যে মৌসুমের রোদ শরীরে লাগলে কষ্ট হয়, এমন মৌসুমে যদি নবী খোলা আকাশের নিচে কোথাও দাঁড়াতেন বা বসতেন, স্থির থাকতেন, চলন্ত অবস্থায় নয় স্থির অবস্থায় যদি থাকতেন, আর রোদের কারণে যদি নবীর শরীর মুবারকে কষ্ট হইত, তখন আশপাশের গাছের ডালফালা লতা পাতা নইয়া নবীর মাথার উপর ছায়া দিয়া দাঁড়াইয়া থাকত।
ঘটনা বুঝে থাকলে বলুন, এমন কাণ্ড কি আমাদের নবী ছাড়া আর কারো জীবনে সম্ভব? তাহলে ঘটনাগুলি কার জন্য? কিসের দলিল? ঘটনাগুলি নবীর জন্য, নবুয়তের দলিল। এই ধরনের ঘটনা জন্ম থেকে ওহী নাযিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ কতদিন ঘটাইছেন? 40 বছর। এই 40 বছরের সিরাতুন নবীর এই 40 বছরের অধ্যায়ের নাম কাবলান নবুয়ত। সিরাতুন নবীর এই 40 বছরের অধ্যায়ের নাম কাবলান নবুয়ত। আর এর বৈশিষ্ট্য হইল এইগুলি নবীর জন্য নবুয়তের দলিল। কাবলান নবুয়তের 40 বছর, সিরাতুন নবীর 40 বছরের অধ্যায়ের বৈশিষ্ট্য কি? নবীর জন্য নবুয়তের দলিল। নবীর জন্মের সময়ের আরো কয়েকটা দলিল শুনে, যেই মুহূর্তে নবী জন্মগ্রহণ করেছিলেন সেই মুহূর্তে মূর্তি পূজারীরা, কুরাইশ বংশের মূর্তি পূজারীরা বড় বড় মূর্তিদেরকে কাবা ঘরের ভিতরে দাঁড় করে রাখছিল। এগুলির সংখ্যা ছিল 360টা। এই 360টা মূর্তি যে মূর্তি পূজারীরা কাবা ঘরের ভিতরে দাঁড় করে রাখছিল, যেই মুহূর্তে আমাদের নবী জন্মগ্রহণ করেছিলেন সেই মুহূর্তে সবগুলি মূর্তি আল্লাহর দরবারে সেজদায় লুটে পড়েছিল। এমন কোন মহাপুরুষ দুনিয়াতে আছে যার জন্মের সময় মূর্তিরা আল্লাহকে সেজদা করেছে? নাই, একমাত্র আমাদের নবী ছাড়া। সুতরাং ঘটনাটা কার জন্য, কিসের দলিল? ঘটনাটা নবীর জন্য, নবুয়তের দলিল। যেই মুহূর্তে নবী জন্মগ্রহণ করেছিলেন সেই মুহূর্তে পারস্যবাসীরা অগ্নি পূজারী ছিল, যে আগুনের পূজা করত। এই আগুনটাকে 1000 বৎসর পর্যন্ত প্রজ্বলিত করে রেখেছিল। 1000 বৎসরের ভিতরে কোনোদিন নিভতে দেয় নাই, অনবরত জ্বলছে তো জ্বলছেই, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী অনবরত যেই অগ্নিটা প্রজ্বলিত ছিল, কোনোদিন নিভতে দেয় নাই। যে আগুনটার পূজা তারা করত, সেই আগুনটা যেই মুহূর্তে নবী জন্মগ্রহণ করেছিলেন সেই এক মুহূর্তে নিবে ছাই হয়ে গেছিল। একজনের জন্মের সময় মূর্তি পূজারীদের 1000 বৎসরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড নিবে ছাই হয়ে যাওয়ার ঘটনা আমাদের নবী ছাড়া আর কারো জীবনে পাওয়া যায় না। কাজেই ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের জন্য। এই উদাহরণস্বরূপ কয়েকটা ঘটনা আপনাদেরকে শোনাইলাম। ঘটনাগুলি বুঝে থাকলে এবার বলুন, এইরকম ঘটনা আল্লাহ কতদিন পর্যন্ত ঘটাইছিলেন? অনবরত 40 বছর। কতদিন? 40 বছর। কি জন্য? আল্লাহর জানা আছে 40 বছর পরে যখন ঘোষণা দিবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 40 বছরের আগে সমাজের মানুষের কাছে তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে পরিচিত ছিলেন, আর 40 বছর পরে আল্লাহ রাসূল মুহাম্মদ নামে পরিচয় দিলেন। 40 বছরের পরিচয় হইল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আর 40 বছরের পরের পরিচয় হইল রাসূল মুহাম্মদ। পার্থক্যটা বুঝতে পারলেন? বুঝে থাকলে বলুন তো, ওহী নাযিল করার শুরু হওয়ার আগ পর্যন্ত কি নামে পরিচিত ছিলেন সমাজে? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আর 40 বছর পরে আল্লাহ নূতন পরিচয় কি দিলেন? রাসূল মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল মুহাম্মদ। তো আল্লাহর জানা আছে 40 বছর পরে আল্লাহ যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই পরিচয় যখন ঘোষণা দিবেন, তখন একদল মানুষ রাসূলুল্লাহ মানবে না, এই রাসূল হওয়ার বিরুদ্ধে আন্দোলনে নামবে। এটা আল্লাহর জানা ছিল কিনা? এই আন্দোলনের প্রধান নেতা ছিল আবু জাহাল। এই আন্দোলনের প্রধান নেতা আবু জাহাল। মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না, মুহাম্মদকে রাসূল না মানার আন্দোলনের প্রধান নেতা আবু জাহাল ছিল। এই আবু জাহালরা যখনই, আবু জাহাল এবং তার দল বলের লোকেরা যখনই আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দিবেন, তখনই তারা মানি না, কিভাবে রাসূল হইল এই প্রশ্ন করে বসবে। আমাদের মধ্যে জন্ম হইল, আমাদের মধ্যে লালিত পালিত হইল, আমাদের মধ্যে জীবন যাপন করলো, আমাদের মধ্যে ব্যবসা বাণিজ্য করলো, আমাদের মধ্যে বেচা কিনা করলো, আমাদের মধ্যে বিয়া শাদী করলো, আমাদের মধ্যে বউ বাচ্চা লালন পালন করলো,
সে আলাদাভাবে রাসূল কিভাবে হয়ে গেল এই প্রশ্ন আবু জাহাল এবং তার দলবল রাসূলুল্লাহ ঘোষণা দেওয়া মাত্র উঠাইবে আল্লাহ জানতেন কিনা জানতেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 40টি বছরের অসংখ্য ঘটনাকে নবীর জন্য নবুয়তের দলিল বানায় রাখছেন যখন প্রশ্ন উঠাইবে কিভাবে রাসূল হইল তখন যেন মুখে জবাব দিতে না হয় 40 বছরের জীবন ইতিহাস নীরব ভাষায় জবাব দিবে এইভাবে রাসূল হইল এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরা যে প্রশ্ন উঠাইবে জানতেন অগ্রিম জবাব রেডি করে রাখছেন 40 বছরের জীবন ইতিহাসকে এইজন্য সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বছর জীবন ইতিহাসের বৈশিষ্ট্য হলো কবলান নবুয়তের বৈশিষ্ট্য হলো নবীর জন্য নবুয়তের দলিল কিসের দলিল নবুয়তের দলিল এখানে একটা প্রশ্ন দেখতে পারে যে নবীর জন্মের সময় যে পারস্য দেশের অগ্নিকুণ্ড নিব্যাসাই হয়ে গিয়েছিল এটা কি নবীর জন্য নবুয়তের দলিল নয় আপনারা কি বলেন তিনি যে নবী ছিলেন এই কথার প্রমাণ নয় কি নবীর জন্মের সময় যে কাবা ঘরের ভিতরে দাঁড় করাইয়া রাখা মূর্তিরাও আল্লাহকে সেজদা করেছিল এটা কি তিনি যে নবী ছিলেন এই কথার দলিল নয় দলিল তিনি যে ভূমিষ্ঠ হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করিয়া দোয়া করেছিলেন এটা কি তিনি যে নবী ছিলেন এই কথার দলিল নয় দলিল দুই তিনটা দলিলই তো যথেষ্ট 40 বছরের ঘটনাকে দলিল বানাবার দরকার কি ছিল এই প্রশ্নটা জানতে পারে এই প্রশ্নের জবাব হইল যদি জন্মের সময়ের কয়েকটা ঘটনাকে আল্লাহ দলিল বানাইয়া রাখতেন দীর্ঘ 40 বছর যদি এইরকম দলিল হওয়ার মতো ঘটনা ঘটাইতেন না তাহলে আবু জাহাল তার দলবল নিয়ে জবাব দিতে পারত জন্মের সময় কোন দেশের আগুন নিপছে কি না নিপছে আমরা দেখছি না মানি না জন্মের সময় মূর্তিরা আল্লাহকে সেজদা দিছে কি না দিছে না আমরা দেখছি না মানি না জন্মের সময় সে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়ছে কি না পড়ছে না আমরা দেখছি না মানি না দুই সত্য ঘটনা দেখছি না মানি না কইয়া অস্বীকার করার সুযোগ থাকতো কিন্তু সারা জীবনের ইতিহাস দীর্ঘ 40টা বছর যাদের মধ্যে জীবন যাপন করলেন এই 40 বছরের জীবন ইতিহাসের কোনো ঘটনা দেখছি না মানি না কইবার কোনো সুযোগ বাকি নাই এই রকম পরিস্থিতি তৈয়ার করার জন্য আল্লাহ শুধু জন্মের দিনের কয়েকটা ঘটনা নয় দীর্ঘ 40টি বছরের অজস্র ঘটনাকে আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল বানিয়ে রেখেছেন এরপর যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দেওয়া হলো আবু জাহাল দুশমনী শুরু করে দিল দলবল নিয়ে দুশমনী শুরু করে দিল এমন অবস্থায় এক সর্দারের নাম ছিল আবু জাহাল আর এক সর্দারের নাম ছিল আখনাস একদিন আখনাস সর্দার এবং আবু জাহাল সর্দার দুইজন নিরিবিলি একা একা একটা ঘরের ভিতরে ছিল তখন আখনাস সর্দার আবু জাহালকে জিজ্ঞাসা করল সর্দার আবু জাহাল আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই যদি আগে কথা দাও প্রশ্নের সঠিক জবাব দিবে আমি যেই যেই বিষয়ে জিজ্ঞাসা করব সেই বিষয়ে সঠিক জবাব দিবা এমন ওয়াদা যদি দাও তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করব আবু জাহাল ওয়াদা দিল হ্যাঁ তোমারে কথা দিলাম তুমি যেই কথা জিজ্ঞাসা করবে আমি তার সঠিক জবাব দিব ভুল জবাব দিব না জবাব পরিবর্তন রদ বদল করব না তখন আখনাস আবু জাহালকে জিজ্ঞাসা করে মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে এগুলি সত্য না মিথ্যা এই একটা প্রশ্ন মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে এগুলি সত্য না মিথ্যা আবু জাহাল চিন্তা করে দেখল যদি জবাব দেয় সত্য মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে এগুলি সত্য এই জবাব যদি আবু জাহালে দেয় আবু জাহাল বুঝে সাথে সাথে প্রশ্ন আসবে মানুষ না কেন মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে এগুলি যদি সত্য যদি বলে মানুষ না কেন আর যদি বলে মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে এগুলি সত্য নয় মিথ্যা তাহলে প্রশ্ন আসবে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন কইছিলে কেন পরিস্থিতি বুঝতে পারছেন আপনারা
সমাজের সর্বলোকে এক বাক্যে রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল। আবু জাহাল তার দলবল দিয়া, আবু লাহাব তার দলবল দিয়া, আস ইবনে ওয়াইল তার দলবল দিয়া কুরাইশ বংশের সমস্ত লোক, সমস্ত মূর্তি পূজারীরা এক বাক্যে মুহাম্মদ রাসূলুল্লাহকে উপাধি দিয়েছিল আল আমিন। আল আমিন না, আল আমিন অর্থ জগৎ, আর আল আমিন অর্থ জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী, জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী। কতদিন পর্যন্ত আবু জাহাল তার দল নিয়া মুহাম্মদ রাসূলুল্লাহকে আল আমিন বলছিল? চল্লিশ বছর। এই চল্লিশ বছরের সময়টা আল্লাহ এখানে লাগাইলেন কেন? যেন ওই আহনাসের প্রশ্নে যেন ধরা খায়, মিথ্যা বলে এমন কথা বলার সুযোগ যেন না পায়। নবী হওয়ার দলিল তার জীবনে কোনো ঘটনা আমি জানি না এমন কথা যেন বলতে না পারে, এই জন্য আল্লাহ দীর্ঘ চল্লিশটি বছরের ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করে রেখেছেন। আখলাস যখন আবু জাহালরা জিজ্ঞাসা করল মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে, চল্লিশ বছর পূর্ণ হওয়ার আগের আগের ঘটনা না পরের ঘটনা? পরের পরের। চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দেওয়ার পরে, নবীর কাছে ওহী নাযিল শুরু হওয়ার পরের একদিনের ঘটনা। আখনাস সর্দার আবু জাহাল সর্দারকে জিজ্ঞাসা করল মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে এগুলি সত্য না মিথ্যা? আবু জাহাল চিন্তা করে দেখলো যদি বলি সত্য তাহলে প্রশ্ন আসবে মানো না কেন, আর যদি বলি মিথ্যা তাহলে প্রশ্ন আসবে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে চল্লিশ বছর পর্যন্ত আল আমিন কষলে কেন? ঠেকছেনি? ঠেকছে। এই আবু জাহালদেরকে এমন ভাবে ঠেকাবার জন্যই আল্লাহ চল্লিশ বছরের ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল বানাইয়া রাখছেন। এখন আবু জাহাল ঠেকিয়া একটা জবাব বানাইছে, যাতে মানে না কেন এটারও কারণ থাকে, আবার মিথ্যাও বলা না হয়। কেমনে জবাবটা বানাইছে? আবু জাহালে কয় মুহাম্মদ যতদিন পর্যন্ত নিজের পক্ষ থেকে কথা বলেছে, আল্লাহর পক্ষ থেকে কুরআন নাযিল হয় এমন কথা যতদিন বলেনি, বলেন তো আল্লাহর পক্ষ থেকে কুরআন নাযিল হয় এমন কথা রাসূল বলেননি কতদিন? চল্লিশ বছর। ততদিন পর্যন্ত সত্য কথা কইছে। যেদিন থেকে বলে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কুরআন নাযিল হয় সেই দিন থেকে মিথ্যা বলে। এই জন্য আগে আল আমিন কইছি এখন মানি না। দেখেন জবটা কেমনে রেডি করছে। যতদিন কুরআন নাযিল হওয়ার কথা কইছে না, নিজের পক্ষ থেকে কথা কইছে, ততদিন সত্য কথা কইছে, আমরাও তার আল আমিন কইছি। যেদিন থেকে কুরআন নাযিল হওয়ার দাবি করে এই দিন থেকে মিথ্যা বলে, আসলে তার কাছে কুরআন নাযিল হয় না, মন গড়া বানাইয়া কুরআনের নামে চালাইয়া দেয়, এখন থেকে মিথ্যা বলে, এই জন্য এখন তাকে মানি না। আবু জাহালের এই জবাবের প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াত নাযিল করে বলেন قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون. هي رسول الكريم صلى الله عليه وسلم أبو جهل جوابه আপনি মনে বেথ পাইছেন? আপনি যতদিন কথা বলেছেন সত্য বলেছেন, আর যেদিন থেকে কুরআন নাযিল হওয়ার কথা বলেন এই কথাটা মিথ্যা বলেন, এই কারণে আপনি দুঃখিত হয়েছেন? আপনার তো দুঃখিত হওয়ার কারণ নাই, এই কথার মাধ্যমে সে প্রমাণ দিল আপনি যা বলেন সত্য বলেন আর আমি আল্লাহ যা বলি মিথ্যা বলি। নবীর কথারে মিথ্যা সাব্যস্ত করলো না আল্লাহর কথারে মিথ্যা সাব্যস্ত করলো? আল্লাহর কথারে মিথ্যা সাব্যস্ত। নবীর প্রশংসা ঠিক আছে, কিন্তু আল্লাহর কথা যখন বলেন তখন আর প্রশংসা ঠিক নেই। এই রকম চরিত্রের মানুষ সর্বযুগেই সমাজ থাকে। নবীর প্রশংসা করলে ঠিক আছে, আল্লাহর বিধানের কথা কইলে আর ঠিক নাই। একবারে হুবহু আবু জাহালের চরিত্র এটা, যারা নবীর গুণ গাওয়ার লাগি পঞ্চমুখ কিন্তু আল্লাহর বিধান পালনের বেলায় নাই, এদের চরিত্র আর আবু জাহালের চরিত্র সেম চরিত্র। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত চরিত্রবানদের, এই সমস্ত চরিত্রের অধিকারীদের ব্যাপারে কোনো খাঁটি মুমিন মুসলমান যেন দুঃখিত না হয়, আল্লাহ দেড় হাজার বছর আগে সান্ত্বনা দিয়া বলেন ফা ইন্নাহুম লা ইউকাযযিবুনাকা
ওয়ালাকিন যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। আপনি যা বলেছেন সব সত্য, আর আমি আল্লাহ যেটা বলেছি সেটা কি মিথ্যা? তাইলে রসুল সত্যবাদী, জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী, এটা ঠিক, কিন্তু রসুলের চেয়েও বড় সত্যবাদী হইলেন আল্লাহ। আল্লাহ আল্লাহরে মিথ্যাবাদী সাব্যস্ত করিয়া রাসুলকে প্রশংসা করার আদা পয়সার দাম নাই আল্লাহর কাছে। এজন্য হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করে, সে সত্যিকারের অর্থে আমি রাসূলকে মহব্বত করে আমার সাথে জান্নাতে যাবে। আরেক হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে যে রাসূল বলেছেন, এই পর্যন্তই কথা শেষ, না একটা কিন্তু আছে। কিন্তু কি? রাসূল বলেন, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাথে সাথে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনাকে মানে না কারা? জবাবে রাসূল বলেন, মান আতানি দাখালাল জান্নাতা, আমার তরিকা অনুসরণে যারা জীবন যাপন করে তারা আমাকে মানে, আমার সাথে জান্নাতে যাবে। যারা আমার তরিকা অনুসরণ করে না, আমার তরিকা হইল যথাযথভাবে আল্লাহর বিধান পালন করা, এইটা যারা মানে না, এরা আমি রাসূলকে মানে না জান্নাতে যাবে না। কাজেই রাসূলের প্রশংসা করলেই রাসূল মানা হয় না, রাসূলের তরিকা মানলে রাসূলকে মানা হয়। রাসূলের তরিকা মানলে রাসূল মানা হয়, রাসূলকে প্রশংসা করলে যদি রাসূল মানা হইতো, আবু জাহাল তোমাদের সকলের আগে রাসূল মান্যওয়ালা হইয়া যাইত। আবু জাহাল কি জবাব দিল? মুহাম্মদ 40 বছর পর্যন্ত নিজের পক্ষ থেকে যত কথা কইছে সব সত্য, হইছে নি প্রশংসা হইছে না? তাহলে আবু জাহাল কি ইমানদার? রাসূলকে সত্যবাদী কইছে কিনা? 40 বছর পর্যন্ত আল আমিন কইছে কিনা? কইছে। কিন্তু যখন আল্লাহ কুরআন নাযিল শুরু করলেন, তখন কুরআনের বিরুদ্ধে দাঁড়াইছে। বলেন, রাসূলের কথার বিরুদ্ধে দাঁড়াইছে না আল্লাহর কথার বিরুদ্ধে দাঁড়াইছে? রাসূলরে মিথ্যাবাদী কইছে না সত্যবাদী কইছে? আল্লাহরে সত্যবাদী রাখছে না মিথ্যাবাদী সাব্যস্ত করছে? যারা কুরআন মানে না তারা আল্লাহকে মিথ্যাবাদী সাব্যস্ত করে, যারা রাসূলকে প্রশংসা করে এরা যদি কুরআনের বিধান মানে না আল্লাহর বিধান মানে না, এইরকম রাসূল প্রশংসাকারী সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় রাসূলের প্রশংসাকারী ছিল আবু জাহাল। আবু জাহালের চরিত্র যেন কোনো মুসলমানদের মধ্যে না আসে, এই জন্য আল্লাহ আখনাসের দ্বারা আবু জাহালকে প্রশ্ন করাইছেন, আবু জাহালের দ্বারা মুখ দিয়া জবাব বাইর করাইছেন। বাইর করাইয়া সূরা আনআমের 33 নম্বর আয়াত নাযিল করে বলেন, এইভাবে রাসূলকে যারা প্রশংসা করবে আর আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করবে, এরা আল্লাহকে মিথ্যাবাদী সাব্যস্ত করে আর রাসূলের গুণ গায়। মিথ্যাবাদী সাব্যস্ত করে আল্লাহকে আর গুণ গায় কার? রাসূলের। এই চরিত্র কোনো মুমিন মুসলমানের চরিত্র নয়, এটা একমাত্র আবু জাহাল এবং তার দলবলের চরিত্র। একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি, দুই ব্যক্তি একটা বিচার নিয়ে গেল। একজন সমাজে মুসলমান হিসাবে পরিচিত আর একজন ছিল ইহুদি। এক ব্যক্তি মুসলমান আর এক ব্যক্তি ইহুদি, দুইজনে একটা জিনিস নিয়ে ঝগড়া করছে। ঝগড়া করিয়া মীমাংসার জন্য রাসূলুল্লাহর কাছে গেছে। আল্লাহ রাসূল যাচাই করে দেখলেন যে যেই জিনিসটা নিয়ে তারা দুইজনের মধ্যে ঝগড়া, এই জিনিসটা যেই লোকটা নিজেরে নিজে মুসলমান কয়, এ আসলে মালিক না, মালিক আসলে ইহুদি। বলেন তো রাসূলের যাচাইয়ে যদি ইহুদি লোকটা মালিক সাব্যস্ত হয়, তাহলে কি রাসূল স্বজন প্রীতিমূলকভাবে মুসলমানের পক্ষে রায় দিবেন? না।
হক কোন নয়। রাসূল রায় দিয়া দিলেন জিনিসটা ইহুদির, রায় দিয়া দিলেন জিনিসটা ইহুদির। রাসূলের দরবার থেকে বাইরিয়া মুসলমান লোকটাই কয়, আমি এই বিচার আমার পছন্দ হইছে না, আমি আপিল করব, সানি বিচার করাই। ইহুদি কয়, তোমার ধর্মের নবী বিচার করলো, তুমি কেন মানবে না? বলে, নবী হওয়া এক জিনিস আর বিচার মানা না মানা আরেক জিনিস, বিচার আমার পছন্দ হয়েছে না, আমি আপিল করব। ইহুদি জিজ্ঞাসা করে, তাহলে তোমাদের ধর্মের নবীর বিচার পছন্দ হয়েছে না, আপিল কার দরবারে গিয়া করবা? মুসলমানে মনে মনে ভাবছে যে উমর মুসলমানের পক্ষে খুব মজবুত, উমরের কাছে বিচারটা দিলে উমরে খাতির করিয়া আমার পক্ষে রায়টা দেবে, এ ভাবছে আর কি। ইহুদি রাজি হয়ে গেছে, কারণ আমরা যেসবটা কথা কয়, সাচ্চাগুর অন্ধকারে অমিষ্টি লাগে, সাচ্চাগুর অন্ধকারে মিষ্টি লাগে। ইহুদির মনে মানে আমি সত্য, মুহাম্মদের কাছে গেলে যেমন সত্য বিচার পাবো, উমরের কাছে গেলে আমি সত্য বিচার পাবো, এই বিশ্বাস করে ইহুদিও মানলো, ঠিক আছে আপিলের জন্য মুহাম্মদের কাছে আমি যাইতে রাজি আছি। তারা দুজন উমরের কাছে গিয়া প্রথমে মুসলমান লোকটাই কইল যে আমরা দুইজনে এই জিনিসটা নিয়ে ঝগড়া, আপনার কাছে মীমাংসার জন্য আসছে। যখন কইয়া সারছে তখন ইহুদি লোক, ইহুদি লোকটাই কয়, আমারও কিছু কথা আছে। উমর বলেন, তোমার কি কথা? হে কয়, এই বিষয়টা লইয়া আমরা দুইজনে আগে আপনাদের ধর্মের নবী মুহাম্মদের কাছে গেছিলাম, তার রায় মতো জিনিসটা আমি পাইছি, কিন্তু আপনাদের ধর্মের এই লোকটা মুসলমান, আপনাদের ধর্মের নবীর ফয়সালা মানে না, নূতন ফয়সালার লাগি আপনার কাছে আছে। সমাজ মুসলমান হিসাবে পরিচিত, মানে না নবীর ফয়সালা, সমাজে মুসলমান হিসাবে পরিচিত, মানে না নবীর ফয়সালা। এই কথাটা যখন ইহুদিয়া উমরের কাছে কইছে, উমরে মুসলমান লোকটারে জিজ্ঞাসা করছেন, এই যে কইল যে তোমরা আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে বিচারের লাগি গেছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর রায় মতো জিনিসটা ইহুদিয়া পাইছে, এখন তুমি সানি বিচারের লাগি আমার কাছে আইছো, ঘটনা ঠিক নেই? মুসলমানটাই কয়, ঠিক, যেই কইছে ঠিক। উমর, এখন তোমরা দুইজন এখানে দাঁড়াও, আমি গড় থেকে আইয়া বিচার করব। গড়ে গিয়া তরবারি হাতে নিলেন, দুইজনের সামনে আইসা দাঁড়াইলেন, তরবারি উঠাইয়া কইলেন, যেই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফয়সালা মানে না, এই দুনিয়াতে তরবারি ছাড়া তার আর কোনো ফয়সালা নাই, হইয়া যেমনে আঘাত করলেন মুসলমানের কেল্লা ফালাইয়া দিলেন। এই লোকটার পরিবারের অন্য লোকরা অমুসলমান তো হলো, যে মুসলমান লোকটার কেল্লা কাটলেন হযরত উমর, এই মুসলমানের পরিবারের লোকেরা তখনও অমুসলমান। তারা যখন জানল যে মুহাম্মদের এক সঙ্গী উমরে আমরার পরিবারের একজন সদস্যরে মেরে লেছে, কতল করে লেছে, হত্যা করে লেছে, তখন তারা উমরের বিরুদ্ধে আবার রাসুলের কাছে বিচার লইয়া গেল। কোন বিচার কোন দিকে গড়াইতেছে বুঝতেছেন কিনা আপনারা? এখন মূল বিচার তলে ফিরে গেছে, এখন এলো উমরে কেন আমরার লোককে খুন করলো, আমরা খুনের বিচার চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা তদন্ত করে দেখলেন, ঠিকই তো, একজনের একটা বিচার পছন্দ হয়েছে না, সানি বিচার তো করতেই পারে, আপিল তো করতেই পারে, আর আরেক আদালতে গিয়া, এই কারণে তো তারে হত্যা করা যায় না। কাজী উমর যদি অন্যায়ভাবে তারে হত্যা করে থাকে, তাহলে ইসলামের বিধান মতো খুনের বদলে উমরকে তো এখন আমার হত্যা করতে হবে, উমরকে হত্যা করতে হবে। এই পরিস্থিতি যখন রাসূলের সামনে আসলো, রাসূল অত্যন্ত চিন্তিত হইয়া গেলেন, কারণ আল্লাহ রাসূল বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করিয়া উমরকে মুসলমান বানাইয়া লছিলেন। রাসূল আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, মুসলমান সমাজের বড় দুশ্মন দুইটা, একটা হইল উমর আর একটা হইল আবু জাহাল। উমর মুসলমান হওয়ার আগে আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, মুসলমান সমাজের বড় দুশ্মন দুইটা, একটা হইল উমর আর একটা হইল আবু জাহাল, এই দুই দুশ্মনের অন্তত কোনো একটা দুশ্মনকে আল্লাহ তুমি মুসলমান বানায় দাও, যেন মুসলমানেরা সমাজে শান্তিতে বসবাস করতে পারে। রাসূলের সেই দোয়া উমরের বেলায় কবুল হইল, আবু জাহালের বেলায় কবুল হইল না। রাসূল কি একজনের জন্য দোয়া করছিলেন না দুইজনের জন্য? দোয়ার মধ্যে বেশ কম আছে না সমান 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 সমান, কিন্তু দোয়া উমরের বেলায় কবুল হইল কেন, আবু জাহালের বেলায় কবুল হইল না কেন? এই দুই কথার জবাব পরিষ্কার হোক, এরপরে বাকি ওই বিচারের ঘটনায় পড়ে যায়।
হযরত উমর যতদিন পর্যন্ত বুঝতে পারছেন না যে সত্যই এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, আবু জাহালের মতো হযরত উমরেও তখন মুসলমান হওয়ার আগে ভাবতেন যে আসলে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মাদের কাছে কোরআন নাজিল হয় না, মুহাম্মাদে মন গড়া বানাইয়া আল্লাহর নামে চালাইয়া নেয়। এই ধারণা আসিল আবু জাহালের, এই ধারণা আসিল উমরেরও। যাচাই কইরা দেখার সুযোগ পাইছেন না যতদিন, ততদিন উমর এই ধারণার উপর ভিত্তি করিয়া রাসুলের দুশ্মনী করতেন। একদিন ফয়সালা হইল মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে, আবু জাহাল সহ উমর সহ এক বৈঠকে মীমাংসা হইছে মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। কে যাইবে মুহাম্মদকে হত্যা করার জন্য? উমর তরবারি হাতে নিয়ে বললেন মুহাম্মদকে হত্যা করার জন্য আমি উমর যথেষ্ট। একাই তরবারি নিয়ে রসুলের বাড়ির দিকে রওনা হইলেন তারে হত্যা করার জন্য। রাস্তায় একজনে ভাইয়া জিজ্ঞেস করে উমর বড় গরম দেখা যায় তরবারি লইয়া কই যাও? উমর বলেন আজকে মুহাম্মদ রে হত্যা না কইরা ছাড়বো না। কেন? কয় তার কাছে কোরআন নাজিল হওয়ার দাবি করে। কেন? কোরআনের কারণে তুমি মুহাম্মদ রে হত্যা করবে? তাহলে তোমার বইনের তোমার ভগ্নি ফতিয়ে যে কোরআন মান্য লাই সে জাননি বলে না তো? বলে তোমার বইনেও কোরআন গ্রহণ করছে, তোমার ভগ্নি ফতিয়েও কোরআন গ্রহণ করছে। তখন উমর বললেন তাইলে মুহাম্মদের কাছে পরে যাই, আগে বইন দিয়ে আর ভগ্নি ফতিয়ে হত্যা করে দাও। এখন উমরে মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়ি ফতছাইরা বইনের বাড়ির ফত ধরলেন, গিয়ে হাতে নাতে পাইলেন বোন ভগ্নি ফতি দুইজন কোরআন তেলাওয়াত করে, বোনকে ইচ্ছা মতো পিঠাইলেন, রক্তাক্ত করে ফেলাইলেন পিঠাইয়া, শরীর নিজের হাতের ফিটা খাইয়া নিজের বোন শরীরের রক্ত, শরীর রক্তে লাল হয়ে গেছে দেখিয়া উমরের মনে একটু দয়া মায়া হইল। তখন উমর বইনে জিজ্ঞাসা করলেন তুমি কি করছো আগে আমারে দেখাও। বইনে দেখাইলেন, কইলেন আমার হাতও দেও। বইনে কইলেন তুমি না পাক, তোমার হাতে আল্লাহর পবিত্র কালাম দেওয়া যাবে না। উমর জিজ্ঞাসা করলেন তাহলে আমার কি করতে হবে আত নিয়ে আত লইয়া দেখতে হইলে? বলে তুমি গোসল করে আসো। শরীর রক্তে লাল হইল বইনের, আর বাইরে গোসল করাইলেন, কথা বুঝেন কিনা দেখেন, শরীর রক্তে লাল হইল কার? বইনের। কিন্তু বইনে কইলেন তুমি না ফাক, কোরআনের পবিত্র কোরআন হাতে নিয়ে দিলে তুমি গোসল করে আসো। উমর গোসল করে আসলেন, কোরআনের সেই অংশ উমরের হাতে দিলেন। এই দিন জীবনের প্রথমবারের মতো উমর হাতে নিয়ে যাচাই করার সুযোগ পাইলেন। এই কথা কোনোদিন মুহাম্মদের মন গড়া বানানো হতে পারে না, নিশ্চয়ই এই কালাম আল্লাহর নাজিল করা কালাম। আগে বুঝতে পারছিলেন না? না বুঝা দুশ্মনী করছিলেন? এই দিন উমর বুঝতে পারলেন না এটা, এই কথাগুলি মুহাম্মদের বানানো কথা হতে পারে না, এগুলি নিশ্চয়ই আল্লাহর নাজিল করা কালাম। যেদিন বুঝতে পারলেন সেই দিন উমর যেই রসুলকে হত্যা করার জন্য বাইরেছিলেন ওই রসুলের দরবারে গিয়ে কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। এদিন উমরে রাসুলের দুশ্মনী করার মাহিত্য, এবার আসেন আবু জাহাল দুশ্মনী করার মাহিত্য। ওই যে ঘটনা করেছিলাম আখনাসে আবু জাহালকে জিজ্ঞাসা করছি মুহাম্মদ যে সমস্ত কথা বলে সত্য বলে না মিথ্যা বলে, কইছিল মুহাম্মদ যতদিন নিজের পক্ষ থেকে কথা কইছে সত্য কইছে, আর যেদিন থেকে কোরআন নাজিল হওয়ার কথা বলে সেদিন থেকে মিথ্যা কথা বলে। এটা হলো কোনো কোনো বিবরণে এই কথাটা উল্লেখ আছে, আর কোনো কোনো বিবরণে আয়াতের তফসিরে তফসিরের কিতাবের কোনো কোনো বিবরণ উল্লেখ আছে উমর আবু জাহাল আখনাসকে জবাব দিছিল মুহাম্মদ সত্য বলে বলেই যদি আমি তার কথা মেনে নেই তাহলে তো সমাজে আমার দলে কোনো লোক থাকবে না, দলের সব লোক মুহাম্মদের দলে চলে যাবে, যেই সত্য মানলে দল ভাঙ্গা যায়, এই সত্য মানার কোনো লাভ নাই। তাইলে আবু জাহাল সত্য কথা মানল না, না জানার কারণে, না জান্যা বুঝা জান্যা বুঝা। উমর না জানার কারণে দুশ্মনী করতেন, আবু জাহাল জান্যা বুঝা দুশ্মনী করত, এই কারণে আল্লাহ রসুলের দোয়া উমরের বেলায় কবুল করলেন আবু জাহালের বেলায় নয়। এখানে আল্লাহর একটা বিরাট শিক্ষা দেওয়া আছে বান্দাদেরকে, কি শিক্ষা? হক জানিয়া বুঝা, হক চিনিয়া যদি কেউ দুনিয়ার কোনো তুচ্ছ স্বার্থে অস্বীকার করে আল্লাহ তাকে হেদায়ত দান করে না। হক না জানিয়া না বুঝা যদি অস্বীকার করে যেই দিন বুঝতে পারে সেই দিনই আল্লাহ তাকে হেদায়ত দান করে দেয়। এই সমস্ত বিষয় জানা যাবে না, তারা
যখন বারবার একটা লোকের কাছে সত্য জিনিস প্রমাণ হওয়ার পরেও মানে না, আমাদের কাইসা জিজ্ঞেস করে এ মানে না কি, তাহলে এ বুঝে না নি? আমি প্রশ্ন করি এ বুঝে কি না বুঝে না, পরে দিকে বুঝে হেলে বুঝছিল না বুঝছিল না আগে ঠিক কর কিনা কই না তারা, তাহলে এ মানে না কেন কিতা? আবু জাহেলে যে কারণে মানছিল না এ ওই কারণে মানে না। এবার বলেন আপনারা, আবু জাহেলে কোন কারণে মানছিল না? না বুঝার কারণে, না দল ঠিক রাখার জন্য। কিয়ামত পর্যন্ত যারা বাতিল পত্তি, যারা সত্য বুঝেও গ্রহণ করে না, এদেরকে আল্লাহ হেদায়েত করবেন না। এরা না বুঝে না, এরা বুঝে শুনে বাতিল হতে থাকে, এদের কপালে হেদায়েত নাই। এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এদেরকে নসিহত করেন বা না করেন, এরা ঈমান আনবে না, এরা এদের অন্তর বাঁকা। এবার বলেন, উমরের অন্তর বাঁকা ছিল না সোজা ছিল? আর আবু জাহালের অন্তর সোজা ছিল না বাঁকা ছিল? এই জন্য নবীর দোয়া উমরের বেলায় কবুল হইল, আবু জাহালের বেলায় কবুল হইল না। এই ঘটনার দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে উমরকে আল্লাহর রাসূল আল্লাহর কাছে স্পেশালভাবে দোয়া কইরা মুসলমান বানাইয়া লইছেন। সেই উমরের বিরুদ্ধে আজকে খুনের মামলা, মনে আছে নি ঘটনা? সেই উমরের বিরুদ্ধে আজকে খুনের মামলা। রাসূল বড় চিন্তায় ফিরে গেলে, হায় হায়, মুসলমান সমাজের শক্তি বাড়াবার জন্য যে উমরের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করে মুসলমান বানাইছিলাম, সেই উমরের বিরুদ্ধে আজকে খুনের মামলা। হায় হায়, যদি খুন প্রমাণ হইয়া যায় উমরকে তো আমার খুনের বদলে খুন করতে হবে। এই চিন্তায় যখন আল্লাহ রসুল অশান্তিতে ভুগতেছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াত নাযিল করে আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন, বললেন, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই লোকটা মুসলমান হিসাবে সমাজে পরিচিত, সে আসলেই আপনার তরিকা আপনার ফয়সলা মনে প্রাণে মানে না। যারা নবীর ফয়সলা মনে প্রাণে মানে না, এরা হাজারবার মুসলমান দাবি করলেও মুসলমান আল্লাহর কাছে মুসলমান গণ্য হয় না, আল্লাহর কাছে মুনাফিক গণ্য হয়। নবীর ফয়সলা যে মানে না, আল্লাহর কাছে মুসলমান গণ্য হয় না মুনাফিক গণ্য হয়? মুনাফিক গণ্য হয়। বড় চমৎকার ভাবে আল্লাহ মুনাফিকের পরিচয় দিয়া কোরআনে এক সুরাই নাযিল করছেন, নাম ওই সুরাই মুনাফিকুন, মুনাফিকদের আলোচনার সুরা। সেই সুরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্না আল্লাহ বলেন, আপনি যে আল্লাহর রাসূল, এটা তো আমি আল্লাহ ভালোভাবেই জানি, কিন্তু মুনাফিকরা যে আপনারা ইয়া রাসূল আল্লাহ কয়, এটা তাদের মুখের কথা না, মুখের কথা সমাজকে দুঃখা দেওয়ার জন্য কয়। কাজে যেই লোকটা উমরের আদালত ছানি বিচারের লাগি গেছিল, এই এখানের মধ্যে একটা লোক ইহুদি, হে সত্যবাদী এই এই ঘটনার ব্যাপারে, আর যেই লোকটা মুসলমান হিসাবে পরিচিত, এটা আসলেই মুসলমান না মুনাফিক, এই ঘটনার মাধ্যমে এই আয়াত নাযিল করে আল্লাহ পরিষ্কার করে দিলেন, নবীর ফয়সলা মানে না, নবীর প্রশংসা করে আর নিজেকে নিজে মুসলমান দাবি করে, এরা আসলেই মুসলমান নয়, এরা হলো মুনাফিক। তাইলে নবীর প্রশংসা করলে মুসলমান হয় না, নবীর ফয়সলা মানলে মুসলমান হয়? আবু জাহাল নবীর প্রশংসা করছেনি, আলামিন কইছেনি, কিন্তু নবীর ফয়সলা মানতে রাজি না দল ঠিক রাখার জন্য। মুনাফিকদের অবস্থা এরকম, হুবহু নবীর প্রশংসা করে দল ঠিক রাখার জন্য অন্তর দ্বারা নবীর ফয়সলা মানতে রাজি না। নবীর ফয়সলা, আল্লাহর রাসূল বলেন,
আমার সমস্ত উম্মত বেহেশতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা বেহেশতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনাকে মানে না কারা? নবী জবাব দিলেন, আমার ফয়সলা মানে যারা, এরা আমাকে মানে, আমার সাথে জান্নাতে যাবে। যারা আমার ফয়সলা মানে না এরা মুসলমান নয়। মুসলমান দাবি করলে এটা দুকা হবে। মুনাফিকরা দুকা দিয়া নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, মুনাফিকরা দুকা দিয়া নবীকে ইয়া রাসূলুল্লাহ কয়, মুনাফিকরা দুকা দিয়া নবীর গুণগান গায়। এবার বুঝে থাকলে বলুন, সত্যিকারের নবী মানা কোনটা? নবীর প্রশংসা করা শুধু, না নবীর ফয়সলা মানা? নবীর ফয়সলা মানা। নবী সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনাকে মানে মানে কারা আর মানে না কারা? নবী জবাব দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার ফয়সলা মানে এরা আমাকে মহব্বত করে, আমাকে মানে আমার সাথে জান্নাতে যাবে। যারা আমার ফয়সলা মানে না এরা আসলেই আমাকে মানে না, এরা জান্নাতে যাবে না। আর একটা হাদিসের তর্জমা শুনেই আপনারা আজকের মতো কথা শেষ করি। আগেই কইছি কথা শেষ হইতো না, ইনশাআল্লাহ বছরে বছরে আমরা সিরাতুন নবী সম্মেলন চলতে থাকবে, আলোচনা ও ধারাবাহিকভাবে চলতে থাকবে। যদি আমার আপনারা স্মরণ করাই দিন যে গত বছরে এই পর্যন্ত হয়েছিল, এই পর্যন্ত রয়েছিল। এক হাদিসে রাসূল বলেন, আন সাহাল ইবনে সাদির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কাল قال رسول الله صلى الله عليه وسلم اني فرتكم على الحوض من مر علي شرب ومن شرب لم يظما ابدا لا يردن علي اقوام اعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم فاقول انهم مني فإن إنهم مني فيقال إنك لا تدري ما أحدثوا بعدك فأقول سحقا سحقا لمن غير بعدي। এই হাদিসে আল্লাহর রাসূল বলেন, হাশরের মাঠে মাটির নিচ থেকে জীবিত হয়ে সমস্ত মানুষ দাঁড়াবে কলিজা ফাটা পিপাসা নিয়া, যে পিপাসায় কলিজা ফাটার উপক্রম হয় এরকম। এমত অবস্থায় আমার উম্মত যেন হাসরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয়। আমার উম্মতের পিপাসা নিবারণের জন্য আল্লাহ আমাকে একটা কুয়া দান করেছেন, এটার নাম হাউজে কাউসার। হাদিস শরীফে রাসূল বলেন, হাউজে কাউসারের পানির রং দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্ট, মেশকে আম্বরের মতো সুগন্ধ। আর হাউজে কাউসারের পানি হাসরের মাঠের কলিজা ফাটা পিপাসা নিবারণ উপযোগী ঠান্ডা। রাসূল বলেন, সেই হাউজে কাউসারের এক বিন্দু পানি হাসরের মাঠে আমার যে উম্মতে পান করতে পারবে, অনন্তকাল পর্যন্ত কোনোদিন তার পানির পিপাসা হবে না। সেই হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন হাসরের মাঠে আমার উম্মতের পিপাসা নিবারণ করাবার জন্য। আর এই হাউজে কাউসারের পানি উম্মতকে পান করাবার জন্য আল্লাহ এত বিপুল পরিমাণ পিয়ালা দান করেছেন, আকাশে যে পরিমাণ তারকা আছে। হাউজে কাউসারের পানি উম্মতরে পান করাবার জন্য কি পরিমাণ পিয়ালা আল্লাহ মোতায়েন করে রাখছেন, যে পরিমাণ তারা আছে আসমানে। রাসূল বলেন, এমত অবস্থায় তোমরা যদি কেউ আমার আগে যাও হাউজে কাউসারের পাশে, তাইলে তো আমারে না ভাইয়া তোমাদের নিরাশ হতে হবে। একটা উম্মতকে উম্মত যেন সেই দিন আমারে না ভাইয়া নিরাশ না হয়, এই জন্য তোমাদের সকলের আগে আমি যাব হাউজে কাউসারের পাশে। এরপরে আমার উম্মত দলে দলে যাইব, আর আসমানের তারার সমান অগণিত পিয়ালার দ্বারা উম্মতকে ফানি পান করাইব। এক বিন্দু পানি যার পেটে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার আর পানির পিপাসা হবে না। তখন আমার উম্মতের বহু দলে এমনও আমার কাছে যাবে হাউজে কাউসারের পাশে, যারা আমাকে চিনবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এরা আমার উম্মতের বিভিন্ন দল। কিন্তু এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে, যে কারণে আমি এদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবো না। আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ হাউজে কাউসার আমাকে দান করেছেন আমার উম্মতকে পান করাবার জন্য, এরাও তো আমার উম্মতের বিভিন্ন দল, এদেরকে পান করাতে দিলেন না কেন, আড়াল সৃষ্টি করে দিলেন কেন? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, এরা আপনার এমন উম্মত যে উম্মত আপনার ফয়সলা পছন্দ হয় না, মন গড়া ফয়সলা মতো জীবনযাপন করে।
তখন রাসূল বলবেন সুহকান সুহকাল লিমান গায়্যারা বাদি হে আল্লাহ আমার ফয়সালা যারা মানে না আমার উম্মত দাবি করে এমন উম্মতের জন্য হাউজে কাউসারের পানি নয় এদেরকে আমার কাছ থেকে দূরে সরাও হে নামদারি উম্মতেরা আমার কাছ থেকে দূরে সরে যাও আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো দূরের কথা তোমাদের চেহারাও দেখতে চাই না এবার বুঝা থাকলে বলুন রাসূলের আবু জাহালের মতো রাসূলের প্রশংসা করলেই রাসূল মানা হয় না রাসূলের ফয়সালা মানলে রাসূল মানা হয় রাসূলের ফয়সালা মানা হবে রাসূলের রাসূল সাব্যস্ত হইলে না সাব্যস্ত হওয়ার আগে সাব্যস্ত হইলে 40 বছরের ঘটনাবলীর দ্বারা আল্লাহ মানুষের সমাজে সাব্যস্ত করেছেন তিনি আল্লাহর রাসূল 40 বছরের ঘটনাবলীর দ্বারা মানুষের সমাজে আল্লাহ সাব্যস্ত করে দিলেন তিনি আল্লাহর রাসূল সুতরাং 40 বছরের জীবন ইতিহাস কার জন্য কিসের দলিল নবীর জন্য নবুয়তের দলিল যারা মুনাফিক মুসলমান দাবি করে নবীর উম্মত দাবি করে নবীর ফয়সালা মানে না এমন মুনাফিকদের ব্যাপারে আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম খুতবার সময় এই আয়াত এই রকম মুনাফিকদের ব্যাপারে আল্লাহ নাযিল করেছিলেন নাযিল করে আল্লাহ আয়াতে বলেন لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله الرسول মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ গ্রহণ করতে পারবে একদল গ্রহণ করতে পারবে না আরেকদল বলেন রাসূলের মধ্যে আদর্শ আছে কিনা নাই রাসূল উম্মতের জন্য শ্রেষ্ঠ আদর্শ কিনা আদর্শ আল্লাহ কি বলেছেন সবাই গ্রহণ করবে না এক দলে গ্রহণ করবে আরেক দলে করবে না কোন দলে রাসূলের আদর্শ গ্রহণ করবে আল্লাহ তিনটা গুণ উল্লেখ করা বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ যারা আল্লাহর সন্তুষ্টি চায় তারা রাসূলের আদর্শ গ্রহণ করবে ওয়াল ইয়াউমাল আখিরা যারা আখিরাতের জীবন সফল করতে চায় তারা রাসূলের আদর্শ গ্রহণ করবে ওয়া যাকারাল্লাহ কাসীরা যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখে তারা রাসূলের আদর্শ গ্রহণ করবে এই তিন গুণ কইয়া আল্লাহ কোন দল বুঝাইলেন আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন এই তিন গুণ কইয়া আল্লাহ বুঝাইছেন এই তিন গুণ হইল মুমিন মুসলমানের মুনাফিকদের মধ্যে তিন গুণের একটাও নাই মুনাফিকদের মধ্যে তিন গুণের একটাও নাই কাজী রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে মুমিন মুসলমানেরা যারা মুখে মুখে নিজেদেরকে মুসলমান দাবি করে রাসূলের আদর্শ মানে না আল্লাহ বলেন এরা মুনাফিক এরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে না সিরাতুন নবীর আলোচনা করব রাসূলের আদর্শ মুনাফিকদের মতো বর্জন করার জন্য না রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য রাসূলের আদর্শ পুরা জীবন ইতিহাসের ভিতরে রয়েছে রাসূলের আদর্শ এই জন্য সিরাতুন নবী না জানলে সিরাতুন নবী না বুঝলে রাসূলের আদর্শও জানা হবে না রাসূল মানাও হবে না রাসূলের সাথে জান্নাতেও যাওয়া হবে না রাসূলের সাথে জান্নাতে যেতে হলে রাসূলের আদর্শ মানতে হবে আদর্শ মানতে হলে সিরাতুন নবী জানতে হবে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সিরাতুন নবী জেনে রাসূলের আদর্শ মেনে জান্নাতে রাসূলের সাথী হওয়ার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন